শতপর্বে শিরিন ফারহান বাবার হত্যার প্রতিশোধ নিতে ইস্তাম্বুলের বাইরে ছোট্ট শহর কোল্লুদাগে ফিরে এসেছে সুদর্শন যুবক চেসার। এই শহরের প্রতাপশালী ধনী তাহসিন কোল্লুদাগ তার প্রধান শত্রু, যে তার বাবাকে খুন করেছে। একদিন ঘোড়া নিয়ে ছুটতে গিয়ে পাহাড়ের উপর থেকে এক নারীকে পড়ে যেতে দেখে সাহসিকতার সঙ্গে তাকে উদ্ধার করে চেসার। যখন জানতে পারে সে তাহসিন কোল্লুদাগের মেয়ে, তখন চমকে ওঠে। মেয়েটির নাম সুহান, শহরের সফল ব্যবসায়ী। সে নিজের নামে একটি পারফিউম ব্র্যান্ড তৈরি করেছে। শত্রুকে বশ করতে তার মেয়ের সঙ্গেই প্রেম করে চেসার। নানা সংশয় সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া গল্পটি তুর্কি ধারাবাহিক শিরিন ফারহানের। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত 9:20 মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে বাংলায় ডাব করা জনপ্রিয় তুর্কি সিরিজ শিরিন ফারহান। বুধবার প্রচারিত হয়েছে এর 100তম পর্ব। রোমান্টিক অ্যাকশনধর্মী এই সিরিজ ইতিমধ্যে বিশ্বের 50টির বেশি দেশে প্রচারিত হয়েছে। দর্শকদের তুমুল জনপ্রিয়তার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কারও জয় করেছে এটি। 46তম এমি অ্যাওয়ার্ডস, সিউল ইন্টারন্যাশনাল ড্রামা অ্যাওয়ার্ডসের মনোনয়ন সহ তুরস্কে বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো পুরস্কার পেয়েছে। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা কিমভাগ তাতলিতু এবং অভিনেত্রী তুবা বুকুস্তুন।